প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র এলে প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে ঢাকা নিউইয়র্ক ঢাকা সরাসরি ফ্লাইট চালু ঢাকা বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা প্রণয়ন সহ বেশ কিছু দাবি বাস্তবায়ন চান প্রবাসীরা যুক্তরাষ্ট্র থেকে শাহিন হাওলাদারের ছবিতে আপেল মাহমুদের রিপোর্ট জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে মিছিল সমাবেশের সরগরম নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস জামাইকা ব্রুকলিন সহ বাঙালি অধ্যুষিত এলাকাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি হিসেবে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতিসংঘের 77তম সাধারণ অধিবেশনে যোগ দিতে 19 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন এফ কেনেডি বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানানো জাতিসংঘে তার ভাষণের সময় বাইরে শান্তি সমাবেশ এবং প্রবাসী নাগরিক সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যারা পার্টি করে না সাধারণ সাপোর্টার ফ্যামিলি সবাই আমরা এয়ারপোর্টে উপস্থিত থাকব ইনশাআল্লাহ বিভিন্ন মিটিং মিছিল এবং বিভিন্ন বাঙালিদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে ওনাকে শুভেচ্ছা স্বাগতম জানানো যদি কোনো প্রকার কেউ কোনো তাণ্ডব বা কোনো প্রকার কোনো কিছু করার চেষ্টা করে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত বরাবরের মতো এবারও দলীয় নেত্রীর আগমনে দারুণভাবে উজ্জীবিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা বলেন বাংলাদেশের বিমানবন্দরে তারা আরও বেশি সম্মান এবং যত্ন প্রত্যাশা করে আমেরিকা থেকে অনেক ইনভেস্টমেন্ট বাংলাদেশে হবে যদি সরকার তাদের জন্য পথটা সুগম করে বিদেশিরা যেটা পছন্দ করে সেটা হলো ইফ ইউ ওয়ান্ট টু ডিলে দ্য প্রসেস আমরা যারা সেখানে বিনিয়োগ করতে চাই এই বিনিয়োগকারীরা যেন কোনোভাবে ছলনার ফাঁদে না পড়ে ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইটও ইনশাল্লাহ চালু হবে সরকারের আমলে আমাদের আসলে চাওয়ার একটাই যে বাংলাদেশটা শান্তিতে থাকুক নিউ ইয়র্কের অ্যাস্ট্রিয়া ওয়ার্ল্ড ম্যানোর বলরুমে আয়োজন করা হয়েছে এই নাগরিক সংবর্ধনার আপেল মাহমুদ এটিএন বাংলা নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র